আমরা যুদ্ধ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া অর্থাৎ মেজর জিয়ার ঘোষণায়। আর আজকে যখন গণতন্ত্র নেই, আজকে যখন আমরা আন্দোলন করছি, যেখানেই যাই যার সাথে দেখা হয় তিনি ডাক দিয়ে বলেন আশা আছে তো, পারবেন তো এই স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্রকে ফেরাতে পারবেন তো, দেখুন কি অন্তমিল। যুদ্ধ করেছি মেজর জিয়ার ঘোষণায় আর আজকে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনব তার সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। শুধু একটি মিলের কথা বলেই, একটা অন্তমিলের কথা বলেই আমার বক্তব্য শেষ করব। ১৯৭১ সালে ২৬শে মার্চের রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া যে ঘোষণাটা দিয়েছিলেন, সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়ে উজ্জীবিত হয়ে যখন আমরা সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, একজন তরুণ মুক্তিযোদ্ধা হিসেবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি, রাস্তায় যাদের সাথে দেখা হয়েছে, ভাই বোন বা বাবার বয়সী বা চাচার বয়সী, সকলেই আমাদেরকে দেখে এত খুশি হয়েছে এবং বলেছে আপনারা যুদ্ধ করুন আপনাদের পাশে আছি। প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রাণের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দীর্ঘকাল কারাবন্দী, এখন গৃহবন্দী করে রাখা আছে। তার এই অনুপস্থিতিতে তার চেয়ারটি খালি রেখেছেন আমাদের নেতৃবৃন্দ, আমরা খালি রেখেছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে যে মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছেন, এবং এই দীর্ঘ ৫১ বছরে যে মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি সংক্ষিপ্তভাবে শুধু বলতে চাই, এ কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মুক্তিযোদ্ধারা জিন্দাবাদ, জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রোজার দিন আমরা সবাই একটু সংক্ষিপ্ত করব, যাতে রোজাদার সব মুক্তিযোদ্ধারাই প্রায় রোজা ৯৯%, আমরা জানি, সময় মতো সভাটা শেষ করতে পারি। এবার খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সহসভাপতি, লক্ষ্মীপুরের নির্বাচিত চেয়ারম্যান জনাব মহিদুর রহমান। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।